আসসালামু আলাইকুম। আমার ঘরে আমার স্কুলের আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ হাসান মিলু। আজকে আমি তোমাদেরকে পড়াবো ষষ্ঠ শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের একাদশ অধ্যায় তথা বাংলাদেশের শিশুর বেড়ে ওঠা ও প্রতিবন্ধকতা। এই অধ্যায়টির প্রথম পর্ব তোমাদের সঙ্গে আলোচনা করা হয়ে গিয়েছে, সুতরাং আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলবো এই অধ্যায়টির দ্বিতীয় পর্ব নিয়ে, যেখানে আমাদের রয়েছে ৬ থেকে ৯ পাঠ পর্যন্ত। তো চলো ক্লাসটি শুরু করবার পূর্বে প্রথমে আমরা জেনে নিব আজকের ক্লাস থেকে তোমরা আসলে কি কি শিখতে যাচ্ছ। আজকের ক্লাস থেকে তোমরা যা যা শিখতে পারবে তা হলো শ্রমজীবী শিশুদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং মনোভাব কেমন হওয়া উচিত সেটি তোমরা ব্যাখ্যা করতে পারবে। শিশু নির্যাতনের প্রকৃতি, কারণ ও প্রভাব সম্পর্কেও তোমরা বিশ্লেষণ করতে পারবে এবং সেই সঙ্গে শিশু পাচারের কারণ ও প্রতিরোধ সম্পর্কেও তোমরা আলোচনা করতে পারবে, ব্যাখ্যা করতে পারবে। আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব, তবে আলোচনা শুরু করবার পূর্বে এই অধ্যায়ের প্রথম পর্বে তোমাদের সঙ্গে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছিল সেটি একবার একটু দেখে নেব। এই অধ্যায়ের প্রথম পর্বে তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল সামাজিকীকরণ প্রক্রিয়ার ধারণা এবং প্রভাব, সেই সাথে তোমাদের সঙ্গে আলোচনা করা হয়েছিল সামাজিকীকরণের মাধ্যম ও তার কি গুরুত্ব রয়েছে সেটি, এবং তোমাদের সাথে আলোচনা করা হয়েছিল শিশু শ্রমের ধারণা ও তার কারণ ও তার প্রভাব সম্পর্কে। তো চলো এখন আমরা আমাদের মূল আলোচনায় চলে যাব। প্রথমে আমি তোমাদের সঙ্গে আজ আলোচনা করব শ্রমজীবী শিশুদের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি এবং আচরণ কেমন হওয়া উচিত সেটি নিয়ে। তোমরা একটু খেয়াল করে দেখো, আজকে তোমরা এখানে যারা ক্লাস করছো তোমাদের মতো বয়সী অসংখ্য ছেলে মেয়ে তোমাদের আশপাশে আছে যারা ঠিকমতো ক্লাস করতে পারছে না, এবং ক্লাস তো করতেই পারছে না, এমনকি এমনও অনেক ছেলে মেয়ে আছে, এমনও অনেক শিশু আছে যারা কোনো স্কুলে পর্যন্ত ভর্তি হতে পারেনি। এই যে তোমরা তোমাদের পারিবারিক পরিচর্যা পাচ্ছ, তোমাদের পিতামাতার স্নেহ পাচ্ছ, পরিবারের আদর পাচ্ছ, এই সমস্ত কিছু থেকে বঞ্চিত এমন অসংখ্য শিশু আমাদের আশপাশে আছে। তো খেয়াল করে দেখো, তোমরা কিন্তু জন্মের আগে এই সুবিধাগুলি চাওনি, অর্থাৎ তোমরা অনিচ্ছা সত্ত্বেও এমন একটি পরিবার পেয়েছো, তোমরা তোমাদের অজান্তে অনিচ্ছা সত্ত্বেও এমন পিতামাতার ঘরে জন্মগ্রহণ করতে পেরেছো যারা তোমাদেরকে কষ্ট করে পড়াচ্ছেন, যারা তোমাদেরকে ঠিকমতো খাওয়াচ্ছেন। কিন্তু তোমাদের মতো এই বয়সে অনেক শিশু আছে, তোমরা যখন রাস্তাঘাটে চলছো তখন তোমরা দেখতে পাচ্ছো যারা আসলে একটু খাওয়ার জন্য পরিশ্রম করছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাচ্ছে, তো তারা দেখো অনেক সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছে। তো এই ক্ষেত্রে তোমাদের যেটা করণীয় সেটা হলো, তোমরা যে সুবিধাগুলি পেয়েছো, তোমরা যে ভালো একটি পরিবার পেয়েছো তোমাদের চাওয়া ছাড়াই, তো যারা এই সুবিধাগুলি পায়নি, যারা এমন সুন্দর একটি পরিবার পায়নি, সেই সমস্ত শিশুদের সঙ্গে তোমাদের ভালো আচরণ করা উচিত। তোমরা দেখো তোমাদের বাসায় অনেক সময় ছোট ছেলেমেয়েরা কাজ করতে আসে, এবং তোমরা যখন দোকানে কোনো কিছু কিনতে যাও তখন অনেক সময় দেখো সেখানে ছোট ছোট ছেলেমেয়েরা রয়েছে, তো এদের সঙ্গে ভালো আচরণ করতে হবে। এই যে যারা শ্রম করছে এই শ্রমজীবী শিশুদের প্রতি ভালো ব্যবহার করতে হবে। তো ভালো ব্যবহার তোমরা কিভাবে করবে একটু খেয়াল করে দেখো। মনে করো তোমাদের ঘরে কাজ করার জন্য কোনো শিশু এসেছে অথবা কোনো মহিলা এসছে, তো সেই ক্ষেত্রে তুমি যখন খেতে বসছো তখন যদি তুমি তোমার প্লেটটা নিজেই ধোও, অথবা রাতে তুমি যখন ঘুমোতে যাচ্ছ সেই ক্ষেত্রে তুমি যদি তোমার বেডটা নিজেই ঠিক করো, নিজেই যদি গোছাও, অথবা তুমি যখন কোনো ছোটখাটো কাজ করতে যাচ্ছ সেই কাজটি তুমি যখন নিজ হাতেই করছো, যে কাজগুলি আসলে ওই কাজের ছোট ছেলে ওই শিশুটির অথবা ওই মহিলাটির করার কথা ছিল, তো এই কাজটা তুমি যখন করছো তখন কিন্তু তার কাজে তোমার একটু সহযোগিতা করা হয়ে গেল, তখন কিন্তু তার কাজটা ছোট হয়ে আসলো, তার কষ্টটা কমে গেল। অথবা এই যে যারা শ্রম দিচ্ছে এই সমস্ত শিশুদের সঙ্গে তোমরা যখন একটু ভালো করে কথা বলছো, তোমরা যখন একটু হেসে তাদের সঙ্গে কথা বলছো, তাদের খোঁজ খবর জানার চেষ্টা করছো, এই বিষয়গুলো তাদের মধ্যে এক ধরনের ইতিবাচক মানসিকতা তৈরি করতে সাহায্য করে। তো এভাবে তোমাদের সকলের উচিত তোমাদের মতো সমবয়সী শিশু যারা শ্রম দিচ্ছে, যারা শ্রমজীবী, তাদের সঙ্গে ভালো আচরণ করা, ভালো ব্যবহার করা। তো দেখো এই যে তোমরা যদি আসলে ভালো ব্যবহার করো তাহলে লাভটা কি, তাহলে উপকারটা কি হবে? দেখো যখন তোমাদের সঙ্গে কেউ ভালো ব্যবহার করছে তখন তোমাদের মন ভালো হয়ে যাচ্ছে, তখন ভালো কোনো কাজ তোমাদের করতে ইচ্ছে হচ্ছে। পক্ষান্তরে যখন তোমাদের সঙ্গে কেউ খারাপ ব্যবহার করছে
তখন কিন্তু তোমার মধ্যে প্রতিশোধ তৈরি হয়, তোমার মধ্যে কারোর ক্ষতি করার খারাপ ইচ্ছা তৈরি হয়। তো এই বিষয়টা আমি তোমাদেরকে এই জন্য বলছি যে তোমরা যখন ওই পথ শিশুদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবে, তাদের মন ভালো হয়ে যাবে এবং তারা আসলে ভালো কোনো কাজ করতে আগ্রহী হবে, উদ্বুদ্ধ হবে। তো তারা যখন দেখবে ভালো কোনো কাজ করবে, তখন সেটি কিন্তু তোমার দেশের জন্যই কাজ করবে, সেটি কিন্তু আমাদের দেশের বৃহত্তম কল্যাণের জন্যই কাজ হবে। তো এই সমস্ত কারণে তোমাদের উচিত, যারা তোমরা ভালো ফ্যামিলি পেয়েছো কিন্তু যেই সমস্ত শিশু ভালো ফ্যামিলি পায়নি, তাদের সঙ্গে এমন আচরণ করা, এমন ভালো ব্যবহার করা, যেই ব্যবহারের ফলে তাদের মনের মধ্যে ইতিবাচকতা তৈরি হয় এবং দেশ ও দশের স্বার্থে তারা যেন ভালো কাজ করতে পারে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এবার চলো আমরা পরবর্তী পাঠে চলে যাব। পরবর্তী পাঠে আমি তোমাদের সঙ্গে কথা বলবো শিশু নির্যাতনের প্রকৃতি, কারণ ও প্রভাব সম্পর্কে। তো দেখো, শিশু নির্যাতনের কথা বলতে গেলে আমি তোমাদেরকে ছোট্ট কিছু উদাহরণ দিব। যেমন দেখো, তোমরা যখন পত্রিকা খোলো কিংবা টেলিভিশন অন করো, সেখানে কিন্তু এমন অনেক খবর তোমরা প্রচারিত হতে দেখো, পত্রিকায় এমন সংবাদ প্রকাশিত হতে দেখো যেখানে দেখা যায় ছোট কোনো বাচ্চাকে কেউ মেরেছে, কেউ প্রহার করেছে। এমন তোমরা আরো কিছু খবর দেখো যে কোনো ছোট শিশু কোনো বাড়িতে কাজ করতে গেছে, সেই বাড়ির কাজের সহায়তা করতে গেছে, কিন্তু সেই বাড়িওয়ালারা কিংবা সেই বাড়িতে যারা রয়েছেন তারা কিন্তু সেই শিশুটিকে মারছে, টর্চার করছে। এমনকি তোমরা এমনও খবর শুনেছ যে গরম ইস্ত্রি দিয়ে তার পিঠ পুড়িয়ে দেওয়া হয়েছে এবং রান্না করার যে গরম খুন্তি আছে সেটি দিয়ে তাকে পুড়িয়ে দেওয়া হয়েছে, সেটি দিয়ে তাকে ছেঁকা দেওয়া হয়েছে। তো দেখো, এই যে শিশুদের প্রতি এই যে এই ধরনের আচরণ, এটাই কিন্তু শিশুদের প্রতি অন্যতম নির্যাতন, যেটি সমাজের মধ্যে প্রচলিত। এছাড়া তোমার শিশুদেরকে যখন গালি দেওয়া হয়, যখন কটু কথা বলা হয়, যখন তাদেরকে উপহাস করা হয়, যখন তাদেরকে ব্যঙ্গ করা হয়, এই বিষয়গুলো কিন্তু তোমার শিশু নির্যাতনের পর্যায়ে পড়ে। তো এভাবে শিশুদের প্রতি সমাজে দেখবে অনেক জায়গায় নির্যাতন করা হয়। তো এই যে শিশু নির্যাতন করা হয়, এটা আসলে কেন করা হয়, সেটা কারণ আসলে কি, চলো আমরা সেই সম্পর্কে একটু জেনে নিব। দেখো, আমাদের সমাজে যারা বড় রয়েছেন, যারা অভিভাবক পর্যায়ে আছেন, যারা পিতামাতা আছেন, এদের মধ্যে অনেক সময় মনোমালিন্য তৈরি হয়, অনেক সময় তারা ঝগড়া করে, অনেক সময় তারা রাগ করে। তো এই যে তাদের ভেতরে যে রাগ তৈরি হয়, সেই রাগের প্রভাবটি অনেক সময় গিয়ে পড়ে শিশুদের প্রতি। তারা সেই রাগটি বড়দের প্রতি প্রকাশ করতে না পেরে সেই রাগটি তারা প্রকাশ করছে শিশুদের প্রতি, ফলে শিশুরা নির্যাতনের শিকার হচ্ছে। অনেক সময় তোমরা দেখবে যখন পারিবারিক কোনো ঝগড়া থাকে, যখন একটি পরিবারের অন্য পরিবারের সঙ্গে কোনো শত্রুতা থাকে, সেই শত্রুতার ফলে এই পরিবারটি অন্য পরিবারের শিশুদের কোনো ক্ষতি করে ফেলে। তোমরা দেখবে সমাজে এই বিষয়টিও প্রচলন আছে। এছাড়া তোমরা যদি শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলো, সেখানে অনেক সময় আমরা পত্রপত্রিকায় দেখি শিক্ষক ছাত্রদের প্রতি টর্চার করেছেন, অমানবিকভাবে তাদেরকে মেরেছেন, এই যে প্রহার করছেন, এই বিষয়গুলো তোমার শিশু নির্যাতনের পর্যায়ে পড়ে। তো এই শিশু নির্যাতন কেন হচ্ছে, এই যে শিক্ষকরা কোনো কারণে রেগে গেছে, পিতামাতাদের মধ্যে কোনো কারণে মনোমালিন্য তৈরি হয়েছে কিংবা পারিবারিক কোনো ঝগড়া হয়েছে, তো এই বিষয়গুলোর ক্ষোভ আসলে অনেক সময় প্রকাশিত হয় শিশুর উপরে গিয়ে, এই নির্যাতনের শিকার হয় শিশুরা। এভাবে সমাজে তুমি দেখবে শিশু নির্যাতন বেড়ে চলেছে। তো এই যে শিশু নির্যাতনের কথা আমরা বলছি, সেটির ফলে আসলে ক্ষতি কি হচ্ছে, চলো আমরা সেটা একটু দেখে নেব। তোমরা জানো যে যখন কোনো শিশুকে প্রহার করা হচ্ছে কিংবা যখন কোনো শিশুকে অপ্রয়োজনীয় ভাবে শাসন করা হচ্ছে, তাকে গালি দেওয়া হচ্ছে, তো এই যে বকাঝকা করা, গালিগালাজ করা কিংবা প্রহার করা, পেটানো, এই বিষয়গুলোর একটি নেতিবাচক মনোভাব ওই শিশুর মধ্যে তৈরি হয়, এক ধরনের নেতিবাচক মানসিকতা ওই শিশুটির মধ্যে ধীরে ধীরে বেড়ে ওঠে। ফলে দেখবে ওই শিশুরা একটা সময় বড়দেরকে শ্রদ্ধা করতে ভুলে যায়, কারণ এই বড়দের প্রতি তার একটি মানসিকতা তৈরি হয়ে যায় যে বড়রা আসলে আমাদেরকে মারে, বড়রা আমাদেরকে টর্চার করে, বড়রা অপ্রয়োজনীয় শাসন করে, এরকম এক ধরনের মানসিকতা তৈরি হয়ে যায়। এবং সেই সঙ্গে তোমরা জানো যে এইভাবে শিশুদেরকে যখন ক্রমাগত নির্যাতন কিংবা ক্রমাগত তোমার প্রহার করার মধ্য দিয়ে বড় করা হয়, তখন কিন্তু তাদের মনের মধ্যে অনেক ধরনের অপরাধ প্রবণতা তৈরি হয়। যেমন তোমরা কিন্তু অনেক জায়গায় দেখো যে আমরা শুনেছি, তোমরাও শুনেছো যে
কিশোর গ্যাং বলে একটি সংস্কৃতি তৈরি হয়েছে, যেখানে তোমার ছোট ছোট বাচ্চারা এমনকি খুনও করছে, কাউকে কাউকে মারছে। তো দেখো, এই ধরনের জিনিসগুলি কেন তৈরি হয়েছে, কারণ এই শিশুটি আসলে এমন টর্চার, এমন নির্যাতন কিংবা এমন একটি পরিবেশের মধ্য দিয়ে গড়ে উঠেছে, যার মাধ্যমে সে আসলে এরকম অপরাধ প্রবণ হয়ে উঠছে। সে দেখো বড়দেরকে শ্রদ্ধা করছে না। তোমরা হয়তো জানো যে আজকাল অনেক ছোট ছোট ছেলে মেয়েরাও তোমার ধূমপান করছে, নেশায় জড়িয়ে পড়ছে। কেন পড়ছে? কারণ তাদের প্রতি আসলে যে নির্যাতন করা হয়েছে কিংবা অতিরিক্ত শাসন করা হয়েছে, সেটির ফলে তারা আসলে নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। এই জন্য শাসনের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ থাকা অত্যন্ত জরুরি। তো তোমরা বুঝে গেলে যে শিশু নির্যাতন বলতে আসলে কি বোঝানো হয়, এবং সেই নির্যাতনগুলো আসলে কেন হয়, এবং এই নির্যাতনের ফলে সমাজের মধ্যে আসলে কি ক্ষতি হতে পারে। তো চলো এবার সর্বশেষ পাঠে আমরা জানব শিশু পাচার কি, তার কারণ এবং কি তার প্রতিরোধমূলক ব্যবস্থা। দেখো, তোমরা পত্রিকা যখন খুলো কিংবা টেলিভিশন অন করো, সেখানে কিন্তু মাঝে মধ্যেই তোমরা একটা বিষয় দেখতে পাও যে কোথাও শিশু হারিয়ে গেছে, হারানো বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এই যে তোমরা দেখো শিশু হারিয়ে যাবার খবর, এখানে অনেক সময় শিশুটিকে ফেরত পাওয়া যায়, কিন্তু অনেক সময় এমনটাও ঘটে যে যেই শিশুটি হারিয়ে গেল তাকে আর পাওয়া যাচ্ছে না। তো তার ব্যাপারে আসলে কি হচ্ছে, এই ক্ষেত্রে অনেক সময় যেটা হয় সেটা হলো এই শিশুটিকে মানব পাচারকারীরা ধরে নেয় এবং এই শিশুটিকে পাচার করে দেয়। তো এভাবেই তোমরা অনেক সময় দেখবে শিশুদেরকে পাচার করা হচ্ছে। তোমরা দেখো অনেক সময়, তোমরা হয়তো কিছু বিষয় জানো, শিশুদেরকে অনেক সময় খাবারের লোভ দেওয়া হয়, আবার অনেক সময় খেলনা কিনে দেওয়ার কথা বলা হয়, আবার অনেক সময় বলা হয় যে তুমি আমার সঙ্গে কোথাও চলো, তোমাকে এইটা আমি ক্রয় করে দেব, তোমাকে আমি খেলনা কিনে দেব। এরকম নানা ধরনের তোমার লোভ দেখিয়ে শিশুদেরকে আসলে বাড়ি থেকে কিংবা ঘর থেকে তুলে নিয়ে যাওয়া হয়। এবং একটি শিশু যেহেতু আসলে খুবই কোমল হৃদয়ের থাকে, যেহেতু একটি শিশু খুব বেশি কিছু জানেও না, বোঝেও না, এই জন্যে সেই শিশুটি কিন্তু প্রতারিত হয়ে যায় এবং বাড়ি থেকে সে হারিয়ে যায়। এক পর্যায়ে ওই যে যারা শিশু পাচারকারী আছে তারা ওই শিশুটিকে পাচার করে দেয়। এবং এই শিশু পাচার যে আসলে কেন হয় সেটা চলো আমরা একটু ছোট করে ব্যাখ্যা করে নিব। যে তোমরা জানো আমাদের সমাজে অনেক বাবা মারা আছেন যারা আসলে সন্তানদেরকে লালন পালন করার পর্যাপ্ত সামর্থ্য রাখে না। তো এই যে সামর্থ্য নেই, এই সামর্থ্য না থাকার সুযোগ গ্রহণ করে তোমার অনেক সুযোগ সন্ধানী এবং যারা মানব পাচারকারী থাকে তারা বিভিন্ন প্ররোচনার মাধ্যমে ওই বাড়ি থেকে, ওই পরিবার থেকে তারা শিশুটিকে নিয়ে যায়। এছাড়া অনেক সময় তোমার অনেকেই চাকরির লোভে এই মানব পাচারের সঙ্গে যুক্ত হয়ে যায়। এরকম বিভিন্ন কারণে আসলে শিশু পাচার হয়ে থাকে। তবে শিশু পাচারের সব থেকে বড় এবং প্রধান কারণ হলো তোমার অভিভাবকহীন শিশুদের অসহায়ত্ব। অর্থাৎ এই বিষয়টা আমি তোমাদেরকে ছোট্ট করে ব্যাখ্যা করছি। দেখো, আমাদের সমাজের আসলে যে শিশুটির পিতামাতা নেই, সেই শিশুটিকে শাসন করার মতো কেউ নেই, সেই শিশুটিকে পরিচর্যা করার মতো কেউ নেই। তো এই যে অভিভাবকহীন শিশু, সে দেখো বিভিন্ন সময় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো স্বাভাবিকভাবে একটি শিশু হলো তোমার অসহায়। তো এই অসহায় শিশুটি যখন এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, রাস্তায় রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, তো এই শিশুটিকে আসলে ওই যে যারা শিশু পাচারকারী চক্র আছে সেই চক্র আসলে ধরে নেয়। যেহেতু তার কোনো অভিভাবক নেই, তাকে দেখার মতন কেউ নেই, সেহেতু এই সুযোগটি তারা পাচার করার চেষ্টা করে। তো দেখো, এই কারণগুলোতে আসলে শিশু পাচার হয়ে থাকে। তো তোমরা শিশু পাচার সম্পর্কেও জানলে, এবার আমরা একটু জেনে নিব যে এই শিশু পাচার প্রতিরোধ করার জন্য, এই শিশু পাচার থেকে বাঁচার জন্য আমরা আসলে কি করতে পারি। এই শিশু পাচার থেকে বাঁচার জন্য তোমরা আসলে যে সমস্ত পদক্ষেপ গ্রহণ করতে পারো সেটি হলো, একা একা দূরে কোথাও কখনো তোমরা যাবে না, এবং অপরিচিত কোনো মানুষ যখন তোমাদেরকে কোনো কিছু খেতে দিবে সেটা তোমরা ভুলেও কখনো গ্রহণ করবে না। সেই সঙ্গে তোমাদের অল্প পরিচিত কিংবা অপরিচিত কেউ যখন তোমাদেরকে দূরে কোথাও যেতে বলবে তোমরা কখনোই যাবে না। এছাড়া তোমরা জানো যে মানব পাচারকারীরা, শিশু পাচারকারীরা বিভিন্ন লোভ দেখায়। তো এই যে মানুষের লোভের ব্যাপারেও তোমাদেরকে পূর্ণ সতর্ক থাকতে হবে। এছাড়া তোমরা জানো আমাদের আশেপাশে যারা থাকে তারাই সাধারণত এই শিশু পাচারের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ তোমার যেই এলাকার শিশুটি হারিয়ে যাচ্ছে, ওই এলাকার কোনো না কোনো মানুষ আসলে
এই শিশু পাচারের সঙ্গে সংযুক্ত থাকে। এই জন্য তোমার আশপাশের লোকদের ক্ষেত্রে তোমার পূর্ণ সতর্ক থাকতে হবে, এই বিষয়গুলো বুঝতে হবে এবং প্রয়োজনে তোমরা আইনি ব্যবস্থা গ্রহণ করবে। অর্থাৎ কোন মানুষকে যখন তোমার সন্দেহ হচ্ছে যে সেই মানুষটি হয়তো শিশু পাচার কিংবা মানব পাচারের সঙ্গে যুক্ত আছে, তখন সেটি তোমরা প্রশাসনকে জানাবে, প্রশাসনিক ব্যবস্থা নিতে বলবে। এই প্রক্রিয়াগুলো গ্রহণ করার মধ্য দিয়ে তোমরা আসলে এই শিশু পাচার এবং মানব পাচারের বিষয়টি প্রতিরোধ করতে পারবে বলে আমরা আশা করছি। তো আমরা আজকের ক্লাসটি শেষ করব, তবে ক্লাসটি শেষ করবার পূর্বে তোমাদের সঙ্গে আমরা ছোট্ট করে একটু সামারাইজ করে নিব যে আজকের এই ক্লাসে আমরা আসলে কি পড়লাম। আজকে আমরা প্রথমে পড়েছি যে শ্রমজীবী শিশুদের প্রতি আমাদের মানসিকতা, আমাদের দৃষ্টিভঙ্গি, মনোভাব কেমন হওয়া উচিত। সেখানে আমরা বলেছি যে তোমরা যারা আজকে এই ক্লাসটি করছো কিংবা তোমাদের পরিচিত বন্ধু বান্ধবীদের মধ্যে অনেকেই যারা ভালো ফ্যামিলিতে জন্মগ্রহণ করেছে, তারা ঠিকমতো পড়তে পারছে, ঠিকমতো খেতে পারছে, পারিবারিক যত্ন স্নেহ পাচ্ছে, কিন্তু তোমাদের মতোই এমন অসংখ্য ছেলে মেয়ে আছে যারা আসলে এই সুবিধাটি পায়নি, এই সুযোগটি তারা পায়নি। তো ওই যে সুবিধা বঞ্চিত ছেলে এবং মেয়ে আছে, তাদের সঙ্গে তোমরা ভালো ব্যবহার করবে, সেই শিশুদের সঙ্গে একটু হেসে কথা বলবে, তারা যে কাজ করছে সম্ভব হলে সেই কাজে তাদেরকে একটু সাহায্য করবে, এই কাজগুলো তোমাদেরকে করতে হবে। এর পরের পাঠে আমরা জেনেছি শিশু নির্যাতনের প্রকৃতি, কারণ এবং তার কি প্রভাব রয়েছে। সেখানে আমরা বলেছি যে সমাজে অনেক পিতামাতা শিশুদেরকে নির্যাতন করছেন কিংবা শিক্ষকরা নির্যাতন করছেন, এসহ সমাজের মধ্যে এরকম সমাজের মধ্যে অনেক শিশু নির্যাতন রয়েছে, শিশুদেরকে কটূক্তি করা হচ্ছে, উপহাস করা হচ্ছে, এবং এটা কেন করা হচ্ছে আমরা বলেছি যে বড়দের মধ্যে অনেক সময় বিভিন্ন মনোমালিন্য তৈরি হয়, বিভিন্ন দ্বন্দ্ব তৈরি হয়, সেই দ্বন্দ্বের একটি প্রভাব আসলে গিয়ে পড়ে তোমার শিশুদের প্রতি। কিংবা অনেক সময় শিশুরা একটু ভুল করলেও সেখান থেকে আমরা তাদেরকে ফিরিয়ে আনার জন্য মাত্রাতিরিক্ত শাসন অনেক সময় করে ফেলি, সেটাও আসলে নির্যাতনের পর্যায়ে পড়ে। এবং এরপরে আমরা বলেছি যে এই নির্যাতনের ফলে আসলে কি বাজে প্রভাব পড়ে, অনেক সময় শিশুরা ক্রিমিনাল হয়ে যায়, বড় বড় অপরাধ সংগঠিত করতে পারে, এই কাজগুলোতে জড়িয়ে পড়ে শিশুরা কেন, কারণ তাদের প্রতি জীবনে একটা সময় খুব বাজে আচরণ করা হয়েছিল, নির্যাতন করা হয়েছিল, এইটার একটা বাজে প্রভাব পড়ে আসলে ওই শিশু বেড়ে ওঠায় এবং পরবর্তীতে সে বিচ্যুত হয়ে যায়। এবং সর্বশেষ পাঠে আমি তোমাদের সঙ্গে কথা বলেছি যে মানব পাচার কেন হয়, এই পাচার প্রতিরোধ করার জন্য আমরা আসলে কি করতে পারি। সেখানে আমরা বলেছি যে আমরা অপরিচিত কোনো মানুষের কাছ থেকে কোনো কিছু গ্রহণ করব না, আমাদেরকে কেউ দূরে কোথাও যেতে বললে সেখানে আমরা যাব না, কিংবা যাকে আমাদের যখন সন্দেহ হবে তাকে আমরা আসলে আইনি হাতে তুলে দেব। তো এভাবে তোমরা সচেতনতা গ্রহণ করলে মানব পাচার এবং শিশু পাচারের মতো এই ভয়াবহ অপরাধ থেকে নিজেরাও বাঁচতে পারবে এবং সমাজকেও বাঁচাতে পারবে। কারণ তোমরা জেনেছো যে শিশু পাচার করা হয় আসলে সম্পত্তির লোভে কিংবা চাকুরির লোভে, এবং তোমরা জেনেছো যে সম্পত্তির লোভে প্রচুর টাকা পয়সা হাতিয়ে নেবার উদ্দেশ্যে আসলে শিশু পাচারের মতো একটি জঘন্য অন্যায়, জঘন্য অপরাধ সমাজে সংঘটিত হয়। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যদি আমাদের আজকের এই ক্লাসটি পুনরায় করতে চাও তাহলে আমার ঘরে আমার স্কুলের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে চোখ রাখো। সুতরাং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সরকারি দিক নির্দেশনা মেনে ঘরেই অবস্থান করো এবং যথাযথ উপায়ে স্বাস্থ্যবিধি মেনে চলো। ধন্যবাদ।